Hello everyone, good morning, welcome to my new vlog. So, I'm going to show you how to do this vlog number 35. I'm going to show you how to do this. I'm going to show you how to do this. I'm going to show you how to do this. I'm going to show you how to do this. এখন হচ্ছে দোকানে যেতেছি আজকে ছনা ক্লিক করে ফেলছি অলরেডি 9:35 বাজে গেছে সো চলো যাওয়া যাক রেলওয়ে স্টেশন পার হয়েছে রিকশা নিতে হবে সো চলো যাই তো এখন হচ্ছে রিকশা উড়ে গেছি পাঙ্গু যেতে সময় তাড়াতাড়ি যেতে হবে এখন টাইম হচ্ছে 9:50 এখন মাত্র দোকান আসলাম দোকান খুলছে তো চলো যাওয়া যাক আসলে সকালে কিছু খাই আসি নাই যার কারণে এখন হচ্ছে নাস্তাকে দিয়ে দিচ্ছি তো চলো যাওয়া যাক এখন হচ্ছে নাস্তা করার জন্য চলে এসেছি কস্তুরি নিচ তারা আরও হচ্ছে আমাদের নিচে না বসে তো পায়ের পাতুলা সকালে নাস্তা করে চলে আসছে আর এখন যে পানি নিতে আসলাম ফিল্টার থেকে আমাদের পানির জারটা হচ্ছে দুই তলার উপরে নিচ থেকে এখানে পানি নিতে আসতে পানি ভরতেছি এখানে বসে একটু খাই আর গতকালকে হচ্ছে ভিডিও আপলোড করবো আজকের যে গতকালকে যে ভিডিওটা হচ্ছে এখন আপলোড করবো এখানে হচ্ছে নেট পায় তো এখানে হচ্ছে আপলোড করতে হয়ে যাবো সো তো যাক হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চে যেতেছি এই যে খাবারটা ওরা নিয়ে হচ্ছে রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে ভিডিও আপলোড হয় না ভিডিও আপলোড হইতেছে তো কাজ করতেছিলাম ঘামের অবস্থা অস্থির অবস্থা আর এর মধ্যে হচ্ছে একটা বাজে গেছে যার কারণে এখন লাঞ্চ চলে যেতেছি টাইম ওয়েস্ট না করে তো সো চলো যাওয়া যাক উপরে যাই উপরে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো এখন যে খাবার জন্য বসে গেছি খাওয়ার জন্য আসছে ভাত গরু মাংস দিচ্ছে আজকে আর হচ্ছে ডাল সেরকম একটা খানা হবে সো চলো খেতে দেখি এখন যে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন হচ্ছে রেস্ট নিব কিছুক্ষণ আজকে যে দুইতলায় চলে আসছি দুইতলা হচ্ছে এখানে রেস্ট নিব তো খাওয়া হচ্ছে প্যারেক বলো দেখছে শ্বাস করতে কষ্ট দিতেছে রেস্ট নেওয়া শেষ আর কি যেন সেখান থেকে উইন্ডো খুলে রাখছে এখানে দেখছি জোস একটা বাতাস আসতেছে তো উইন্ডো এখান থেকে এসেছে দেখাই যাচ্ছে না ভালো একটা বাতাস আসতেছিল এখন আসছে বাতাসটা বন্ধ তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসছি আর বাইরের ভিউটা দেখো অসাধারণ একটা ভিউ তো এই অসাধারণ ভিউটা হচ্ছে আমাদের জন্য একটা ক্ষতিকারক কারণ এখন হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা তো এখন হচ্ছে যে পুরো দামে বৃষ্টি নামে তো আমাদের হচ্ছে বিজনেসের উপর অনেক ইফেক্ট ফেলবে দেখা যায় আজকে এমনি যে সেল নেই তারপর যদি হচ্ছে আবার বৃষ্টি পড়ে তাহলে তো একদমই কাস্টমার আসবে না তো দ্যাটস ওয়াই এই অসাধারণ ভিউটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক তো এই হচ্ছে এখন বর্তমানে ফার্ম গেটের অবস্থা সিন কিছুটা এরকম আর এখন হচ্ছে বৃষ্টি জানতেছে ওই শর্টটা নেওয়ার 5 মিনিটের মধ্যে এখন হচ্ছে বৃষ্টি হয়ে গেছে ধুমসে বৃষ্টি পড়তেছে আর এই যে দেখতে পাচ্ছি এখানে শুধু হচ্ছে অনেক মানুষ বৃষ্টি হাত থেকে রেখা রক্ষা করার জন্য এখানে দাঁড়াইছে বাট নো ওয়ান ওয়েন্ট টু পারচেস তো এই হচ্ছে অবস্থা তো এখন হচ্ছে আমি সাইন চা খাওয়ার জন্য বেরোছি তো চা খাইতে যেতেছি সামনে কুদ্দুস ভাইয়ের দোকানে সো চলো যাওয়া যাক শামিম মাসে টান দাও মাঠে টান দে এই পানি রে হ্যাঁ ইজ এ গুড
এই যে কুদ্দুজের দোকানে চলে আসছে, চলো চা খাই। কুদ্দুজের দোকানে চলে আসছে আর কুদ্দুজ এনে আমার ছেলে, তো আসছে হচ্ছে দুধ চা খাইতেছি। তো শ্যাম বললো যে দুধের দরকার, সরি পুষ্টির দরকার আছে না। তো শ্যাম বলতেছে যে বাংলাদেশ রেলওয়ে নাকি নিয়োগ ছাড়ছে, তো এখানে হচ্ছে ও অ্যাপ্লাই করবো। বলতেছে চল যে অ্যাপ্লাই করি দিই, কী অবস্থা আছে চলো এখানে হচ্ছে যাওয়া যাক। এখন হচ্ছে গ্রিন রোডের এইখানে আসি, ওই পরে যাবো অ্যাপর, এই পরে অ্যাপর যেহেতু রোড ফাঁকা আছে। কম্পিউটার দোকানে চলে আসছি, ভাই হচ্ছে সার্চ করতেছে। সাইন সাইন হচ্ছে এখন বিভিন্ন জায়গায় ট্রাই করতেছে, ওর হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। কত রেজাল্ট দিছে, রেজাল্ট দিছে, জিপিএ কত আউট অফ ফোর? আরে কোনো সমস্যা কি, নো সিল বলতে লাগে ভালো সিজিপি আসছো, 3 পয়েন্ট প্লাস। তো এখন সেই যে আমরা যার কাছে গিয়েছিলাম হচ্ছে অধ্যক্ষ মাস্টার, সে হচ্ছে লিঙ্কে ঢুকতে পারে না, কেমন আবেদন করবে। নাস্তা টাইম হয়ে গেছে, এখন নাস্তা করতে যেতেছি কস্তুরিতে। সো চলো যাও যাক, এখন হচ্ছে নাস্তা করার জন্য সরি কস্তুরিতে চলে আসছি। রুটি অর্ডার দিয়ে দিয়েছি, রুটি আর হচ্ছে ডাল। তারপর আসতেছে আর হচ্ছে আজকে আমার এই জায়গাটা হচ্ছে দখল আমাদের হাতে, তো আমি হচ্ছে আজকে এখানে বসছি আর এখান থেকে সব করে ভিউটা দেখাই তোমাদের। খাওয়ার জন্য হচ্ছে রুটি চলে আসছে, রুটি আর হচ্ছে ডাল, রেগুলার খানা। সো চলো খেতে থাকি, অনেক খিদে লাগছে কাজ করতে করতে। এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ, আর এখন ছুটে যেতেছি। আর এই পিচ্ছি হচ্ছে, হ্যাঁ তুমি ভালো আছো, নাম কি তোমার? হ্যাঁ নাম কি তোমার, নামটা বলো। হ্যাঁ মোহাম্মদ তাজিম। কতদিন ধরে আছো এখানে? এক মাস। ইকো আমি তো দেখতেছি তোমার এক মাসের বেশি, এক মাসেই। ও আচ্ছা, আমি কি ওই সাইডে কাজ করো? কেবিন। আচ্ছা আচ্ছা, কাজ কেমন এনজয় করতাস? তো হচ্ছে আমার প্রতিদিন ভিডিও করতে দেখে আর কি হাসে। তো এখন হচ্ছে এই যে কোনা ফাঁক হয়ে গেছে, এখান থেকে তোমাদের হচ্ছে ফার্মগেটি ভিউটা কিছুটা দেখাই। ফার্মগেটি ভিউটা এরকম দেখতে পাচ্ছ, সিনটা কিছু এরকম। চলো এখন হচ্ছে চলে যাই, খাওয়া দাওয়া শেষ, বাই। তো এখন হচ্ছে দোকান ক্লোজ করে ফেলছি আর বাসার উদ্দেশ্য হচ্ছে বের হয়ে গেছি। এখন আসি হচ্ছে সাউদি মার্কেটের সামনে, বাসায় চলে যেতেছি। আর এই সাইড হচ্ছে পাগড়ি বিজিটের মেট্রো দেখে দিতেছে, যাওয়া যাক। তো এখন হচ্ছে বাসায় চলে আসলাম, বাসায় ঢুকতেছি, যেতে বললাম। এই ছিল অবস্থা, মাই কি করো, আসলে গেছে গে গুরি, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। দাদু হচ্ছে পান খাইতেছে, পান খাও। হ্যাঁ
ঠিক আছে, তো এখন হচ্ছে মাত্র বাসায় আসলাম আর টাইম হচ্ছে 11:10। তো ওটা ব্যাটারি গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো এখন হচ্ছে মোবাইলটি পুনাস্কার, মোবাইল যেদিন মোবাইলটি তো বেশি ওই দিন হচ্ছে অনেক লেট হয়ে যায়, ম্যাক্সিমাম ডেতে দেখে যায় মোবাইল চক্কর পড়লে তো ওই দিন, ওই দিন গেছে ওই দিন বাদ আর কি, 12টা হয়ে যায় অলমোস্ট। তো আজকে হচ্ছে এখনই ঝটপট করে গোসল করবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, দিন হচ্ছে দোকানে যাবো, দোকানে বসতে হবে, আব্বা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করেন আজকে। তো চলো, তো এখন হচ্ছে গোসল করলাম, গোসল করে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, আর এখন হচ্ছে কিছু রেস্ট নিতেছি, আর এখন এখানে হচ্ছে এই ভিডিওটি এন্ড করে দিচ্ছি, আর এখন টাইম হচ্ছে 12টা। তো এখন হচ্ছে ভাবতেছি ভিডিও হচ্ছে ডে ওয়াইজ করবো, যে আজকে ব্লগ লাইক আজকে যদি স্টার্ট করি ভিডিওটা, সকাল অফিস যাওয়ার সময় ভিডিও স্টার্ট করলাম আর হচ্ছে রাত 12টায় ক্লোজ, আবার 12টা থেকে যদি অন্য কিছু করি তো সেখান থেকে হচ্ছে নতুন ব্লগ স্টার্ট করবো, বা যখনই করি সকালে করি বা যখনই করি। তো আজকে এখানে হচ্ছে ভিডিওটি এন্ড করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক দেওয়া, চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর দেখা হবে নতুন ভিডিওতে, বাই।